এইবার টিকট কার? সমষ্টি ধর্মপুর, দল ভারতীয় জাতীয় কংগ্রেস, অগ্রাধিকার নতুন মুখ। ধর্মপুর বুলিলে সাধারণতে দুখন মুখ রাইজর মনলৈ আহে। প্রথম বর্তমানের বিধায়ক তথা পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, দ্বিতীয়তে বহু বিতর্কিত প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী নীলমণি সেনডেকা। নির্বাচনের দিন চমু চাপি অহার সমষ্টিটোত এইবার কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা কোনে আগবাব তাকে সমষ্টিবাসী, কংগ্রেস কর্মী আর সর্বসাধারণ ভোটারের মাজত বহুল আলোচনা চলিছে। কারণ কংগ্রেস দলে যদি পুনর্বার ধর্মপুরত নীলমণি সেনডেকাকেই টিকট দিয়ে, তেনেহলে চন্দ্রমোহন পাটোয়ারী অথবা বিজেপি দলের যিকোনো প্রার্থীয়ই ধর্মপুরত অভিলেখ সংখ্যক ভোটের ব্যবধানত জয়লাভ করাটো নিশ্চিত বলে রাইজেই কয়। কারণ নীলমণি সেনডেকা এতিয়া সমষ্টিটোর বাবেই এক লজ্জার কারণহে হয়ে পড়েছে। বিশেষকৈ এপিএসসি কেলেঙ্কারীত নিজের পুত্রর সঙ্গে নাম হাঙুর খার পিছরে পড়া আড়াই টকার ভাতর ফর্মুলার কংগ্রেস নেতাজনের স্থিতি সর্বত্রতে অবসর গ্রহণযোগ্য হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। তেনে পরিপ্রেক্ষিত ধর্মপুরত চর্চালে আহিছে দুখনকৈ নতুন মুখ। কংগ্রেস দলের দুই যুব নেতা ডাক্তার নীলকমল ভূঁয়া আর রাতুল পাটোয়ারী। রাজীব ভবনতো এই দুই যুব নেতাক লয়ে চলিছে চিন্তা চর্চা। ডাক্তার নীলকমল ভূঁয়া প্রদেশ কংগ্রেসের আরটিআই কোষের সাধারণ সম্পাদক আর রাতুল পাটোয়ারী হয়েছে যুব কংগ্রেসের উপসভাপতি। দুয়োগৰাকী যুব নেতাই দীর্ঘদিনে দলের হয়ে সমষ্টিত সাংগঠনিক কাম কাজত ব্রতি হয়ে আছে। সেইবাবেই এইবার সকলোরে মনত তথা দুই নেতার মনতো এটাই প্রশ্ন আর চিন্তা, এইবার টিকট কার? ধর্মপুর সমষ্টিবাসীর মনের উমান লৈ এটা কথা জানিপরা গৈছে যে রাতুল পাটোয়ারী আর ডাক্তার নীলকমল ভূঁয়ার মাজত যদি সমষ্টিবাসী নির্বাচন করবলিয়া হয়, তেনেহলে মতদান ডাক্তার নীলকমল ভূঁয়ার পক্ষত অলপ হলেও বেশি হব। কারণ দীর্ঘদিনে ধর্মপুরের বিভিন্ন ব্লক কংগ্রেস আর বুথ পর্যায়ের কর্মীসকলের সঙ্গে সমষ্টিটোত কাম করে আছে নীলকমল ভূঁয়ায়। ইফালে রাজীব ভবনত চলি থাকা আলোচনার উমান লৈ সেই ইঙ্গিতেই পোৱা গৈছে যে এইবার ধর্মপুরত হয়তো নীলকমল ভূঁয়াই নীলমণি সেনডেকার স্থানত কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবার সুযোগ লাভ করব পারে। বর্তমানের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর বিরুদ্ধে একাধিকবার সংবাদ মাধ্যমত সরব হয়েছে সমষ্টিটোরে একাংশ ভোটার, আনকি বিজেপির কর্মী। তেনে পরিপ্রেক্ষিত নতুন মুখ এখনে ভোটারক আকর্ষিত করার থলো নথকা নহয়। এই সকল জল্পনা কল্পনার সমান্তরালভাবে সমষ্টিটোর কংগ্রেস রাইজর মাজত আন এক আমোদজনক কথাও নচলা নহয়। সেয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার ব্যক্তিগত সহায়ক হিসাবে কাম করে থাকা দিগন্ত ভূষণ বর্মন নামের লোক এজনেও নিজকে টিকটর দাবিদার বলে প্রচার চলাই আছে, যি কথাই আমোদ দিছে নীলকমল ভূঁয়া শিবিরের রাতুল পাটোয়ারী শিবিরতো। সেয়া যিয়েই নহক, এইবার ধর্মপুরত কংগ্রেস প্রার্থীগী ডাক্তার নীলকমল ভূঁয়া অথবা রাতুল পাটোয়ারীর ভিতর কোনোবা এজন হওয়াটো বহুখিনি নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ।